নবীর কাছে তো এই যে নয়ান বিয়া মাইয়া ফুয়া বেগুন হুজুরের কাছে প্রস্তাব দিছে, এইটা কইতাম গেলে তো অনেক সময় ইসলাম কত সুন্দর আমি নিজে নিজে অবাক হয়ে যাই, কত সুন্দর জিদার শাস্তি চেয়ারম্যান সাহেব বেশি কঠিন, এটা আবার প্রাপ্যতা সহজ করে দিছে আল্লাহ। বিয়া সাইটটা মোরানা সহজ, মোরানা অনেক তো গোগার আমার 30 লাখ টিয়া কলা গ্যারামের হজ্জা নাটা কয় আনে একটু শক্ত করে দিছি, হোলারে হোলার বারে হোলার নানারে হোলার মারে সব এসলো 30 লাখ হইতো না, ওরে ঠিক নেই। নবীর কাছে তো এই যে নয়ান বিয়া মাইয়া ফুয়া বেগুন হুজুরের কাছে প্রস্তাব দিছে, এইটা কইতাম গেলে তো অনেক সময় লাগবে, সুবহানাল্লাহ কও আহা সব আম্মা জি হুজুরের কাছে সারন্ডার, নবীও আপনার কদমে লুটিয়ে থাকতে চায়। প্রত্যেকটা বিয়ের ইতিহাস আছে তো, এরপরে খাইবারের যুদ্ধে জুয়াইরা বিনতে হুয়াই বিনতে আক্তাব ওনারে দিছে দাহিয়াতুল কলবি, হুজুরের সাহাবীর গবিতে সবচেয়ে প্রিন্সেস সাহাবি, সুবহানাল্লাহ কওসা সুবহানাল্লাহ, বই থেকে তো ওয়াজ বুঝ দিনু কালাশে হুহা করসা আর নবীর সাথে ঠিক নেই। এবার আম্মা জি জুয়াইরিয়া কান্দে, হুজুরে কয় কি গো কান্দেন কা, সবচেয়ে লেফটেন্যান্ট জেনারেল সুন্দরগার কাছে দিয়ে দিছে, নবী ও আজকে 10টার আগে হতো এই রাজার মাইয়া আসিলাম প্রিন্সেস ছিলাম, কহ কি হইছে, আরে সাধারণ সৈন্যের লোকে বিয়ে দিলেন এটা কেমন কথা, তার বাগে দিয়ে দিছেন হুজুর কো আমি কি করলাম, সবচেয়ে আমার সেরা সুন্দরী সাহাবি যার শুরুতে জিব্রিল আমিন নাজিল হয় দাহিয়াতুল কলবি ঠিক নি জাহির ভাই, কয় বা লাগা দিলাম তো আমি কি তা করলাম, কো নবী আই এম প্রিন্সেস আমি রাজার মাইয়া আমনে মুসলমানের গো রাজা, ওই আমনে বুঝি বুঝেন না গো, হুজুর নিচের দিকে চাই রয়েছে কাইসের ঘটনা কল দি, মহিলারা সে আনা তো মহিলারা কিতা সে আনা সরাসরি তোর নাস্তাব দিত তো এরা লাজু স্বভাব কত পাবে, ক নবী আমনে বুঝেন না, ও কিতা বুঝতাম কিন্তু নবী যদি সবচেয়ে সুন্দরী ইজ্ঞের আগে লো যেত যুদ্ধ তো এগুলো বাদ করি দে হুজুরে, সাহাবিরা হয়তো নাউজুবিল্লাহ বলতে দে হুজুর সাহায় চিন্তি সুন্দর গা লই গেছে, হুজুর ইজ্ঞের দিকে সাহায় অনুবাদ করে দিয়ে দিছে সব তোরা লই যাও বিয়ে করো মুসলমান মানুষ হয়েছে এমনি সুবিধা হয়, কিন্তু জুয়েরিয়া দায়িত্বের কলবিরে গ্রহণ করে না, কি কর নবী আই তো 10টা বাজে রাজা মাইয়া আসিলাম দিন গুনে না আতর্কের আসি অনায় অ্যারেস্ট হয়ে আছি আন্নারা আরে ধরে লই এনছেন আন্নকে এনে অ্যারেস্ট আছি তারে এটা হইল না আন্নক রাজাকে কত প্রেসিডেন্ট বোঝো না হয় কোথায় হেননে হইলে না ভালো, এভাবে প্রত্যেকটা বিয়া ডাইরেক্ট আল্লাহর ইচ্ছা হুজুরি করছে, সুবহানাল্লাহ কও আরো জোরে কও জনক বিনতে জাহাসের বিয়েটা ডাইরেক্ট আসমানে কমিউনিটি সেন্টার হইছে, সুবহানাল্লাহ কইতি না এটা তোরে ভাই দচ্ছি জিনার শাস্তি ওয়াজ করি বিয়ে তো হইতো না তো বিষয় তো মিলতো না তো, তো এই জন্য কই যে যত কঠিন হিডারে আল্লাহ তত সহজ করি, এক মহিলা এক উপকারী হাদিস কো নবী যদি আপনার প্রয়োজন থাকে ওহাবতুল আকা আই আপনারে গিফট করে দিলাম হুজুরে তারে ফা নাজারা ইলাই হে তার মাথা থেকে পা পর্যন্ত সাই হুজুর দুম ধরে রেছি, হুজুর শর্মিন্দা মানুষ তো, এক সাহাবি খাই গেছে আব্বাসি বেল্লানি হুজুর আপনার যদি দরকার না হয় আর বিয়ে করে দেন আসস বুঝি বিয়ে করতে বুঝি আস আর আঙ্গ কিছু মামুদ দরবার বলে চেয়ারম্যান সাহেব মামু যে বাম্পার লইতে হয় হাতে এমনে তো দালালেরা কয় ডানে দালাল বামের দালালকে খবর দাও তোর দিকে নজর দিছে তুই সে শরণ তোর দাঁড়ি নাই তো তো হাত দিয়ে লইতো না আস্তা সেটিং দা দিবে না কথা কো নবীর দরবারে সাহাবী বিশ্ব নবীর ক্লাসের স্টুডেন্ট কইয়া রাসূলুল্লাহ আপনার যদি দরকার না হয় আই এম রেডি, ক তোমার কি আছে করি দাও ক ফেন্দুলের লুঙ্গিটা ছাড়া কিচ্ছু নাই ক যাও না ফালতামে শিলা বাইতি গা তোমার বাড়িতে যাও যাই খুঁজি চাও না ওয়ালাও মিন খাতামিন ফিদ্দাতি এ হাদি দিন যদি একটা লোহার আংটিও পাও লইয়া নো আই মোহরানা সিস্টেম করে দি তোরে বিয়া ওড়া দিও বাজ্য ঠকাইয়া আইছি কিচ্ছু নাই, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় কত তো কিচ্ছু নাই বিয়া কেন দিতা, এবার সাহাবি যার গই হুজুর কয় তার এদিকে আনো কত তো লুঙ্গিটা দিলে মহিলারে দিলে তুমি তোর কিছু থাকতো না আর তোর তুই এটা রাখলে মহিলা তো কিছু হয়তো না কেননা কি তো হইলো হালমান মায়া কামিনাল কোরআনিল করিম কোরআনে করিম থেকে কিছু হারো টারনি হুজুর হাফিজ তুমি সুরাতিন কাজা ওয়া কাজা হ
কোরআনেরও আলহামদুলিল্লাহ হারি কুলহসর বিন নাস হারি কুলফাল্লা হারি আর আলম তার হারি লিলে লিলে হারি এই বাবা আত গনি গনি কর সোজা সাহাবি তো সোজা মানুষ তো আবার সোজা মানুষের বসুন্দর কথা কয় না সোজা মানুষের তোরা মিলে শেষ আর কথাটা এই করি তোলা সে হোলা গাছে বেটা গাছে ব্যবসায়ী গা সোজা রে ওই হে বেটা গার বউ প্রিন্সেস ডায়না রে ঠিক রে আর যেগুন দেখবি বেশি শিয়ানা এগুনের বউ বেশি ডকের না ঠিক রে যে মাইয়া ফাগা নবীজির প্রস্তাব দিছে মনকন মাইয়া ফাগা কত ডকের রে।